নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত, অনশনে বসছেন ছাত্ররা। একুশের বিধানসভা নির্বাচনে চোখ, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করে ইঙ্গিত কিশোরের। লায়ন্স ক্লাব গণবিবাহের প্রস্তুতি, 18 জোড়া দম্পতিকে এক ভরি করে সোনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এবং কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েন এখন চরমে পৌঁছেছে। দীর্ঘদিন থেকে প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে আন্দোলন চালিয়ে আসছিলেন ছাত্রছাত্রীরা। যখন তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয়ে তালা বন্ধ করা যেন নিয়মে পরিণত হয়েছিল। তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র আন্দোলনের নেতা মিলন দাসের বিরুদ্ধে মোট 7টি অভিযোগে কড়া ব্যবস্থা নেয়। তাকে 2 বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এমনকি মিলন দাসকে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার সেই মিলন দাসের উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ফের আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। একই সঙ্গে তারা উপাচার্য দিলীপ কুমারের হাতের অপসারণ দাবি করেছেন, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, শুধু মিলন দাসই নয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন এবং সম্পত্তি নষ্টের জন্য আরও কয়েকজন ছাত্রও দায়ী। ফলে বেশি বাড়াবাড়ি করলে আরও ছাত্রছাত্রীকে বহিষ্কার করতে তারা বাধ্য হবেন। অন্যদিকে আন্দোলনকারী ছাত্ররা এদিন সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দিয়েছেন, মিলন দাসের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার, মামলা তুলে নেওয়া এবং উপাচার্যের অপসারণের দাবিতে তারা বৃহস্পতিবার থেকে অনশনে বসবেন। আসাম ইউনিভার্সিটি একজন রিসার্চ স্কলার যিনি মিলন দাস, তিনি আসাম ইউনিভার্সিটির গবেষক ছাত্র সমাজের প্রেসিডেন্টও, যার এগেইনস্টে একটা রাস্টিকেশন লেটার ইস্যু করেছেন এবং নন ভেলিবল ওয়ারেন্ট ইস্যু করেছেন, সেটার এগেইনস্টে আমরা এখানে ধর্নাতে বসেছি যাতে অতি সত্বর এই জিনিসটা উঠিয়ে দেওয়া হোক। কেন কোনো ভিত্তি প্রস্তর, কোনো কমিটি রিপোর্ট ছাড়া স্বইচ্ছায় ইউনিভার্সিটি শুধু একজন টেম্পোরারি অফিস সিকিউরিটি অফিসারের কথার ভিত্তিতে ওনাকে এই ধরনের রাস্টিকেশন লেটার ইস্যু করেছে, তার জন্য ওদের কাছে আমরা এটাই আসাম ইউনিভার্সিটির অথরিটিকে বলতে চাই যে অতিসত্বর এটা রিভোক করা হোক অ্যান্ড ফার্দার যে যে ইনভলভ আছে তার যেন সুবিচার হয়, সুব্যবস্থা হয়, যাতে আসাম ইউনিভার্সিটির এই স্কলার মিলন দাসের বিচার হয়, সেই দাবি নিয়ে আমরা এখানে বসে আছি। এটা গতকালকে থেকে শুরু হয়েছিল, আজও চলে আসছে, কিন্তু আসাম ইউনিভার্সিটি অথরিটি একবার প্রয়োজন মনে করে নিয়ে যে ছাত্রদের সাথে একসাথে মিলবে, বসে কথা বলবে এই নিয়ে। তো এই আন্দোলন চলছে আর আগামীতে হয়তো স্টুডেন্ট ইউনিয়নের নেতৃত্বে একটা হাঙ্গার স্ট্রাইকের জন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট সমষ্টি যারা আছে, যে ছাত্র সমাজ আছে, সবাই মিলে হাঙ্গার স্ট্রাইকের জন্য বসে প্রস্তুত। রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার এখনও বছরখানেক বাকি, কিন্তু তাতে কি হল? রাজনেতাদের শিলান্যাস রাজনীতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, আর আম জনতাও বিভিন্ন সভা সমিতির সমাবেশে যোগ দিয়ে তারই উপভোগ করছেন রাজনেতাদের শিলান্যাস রাজনীতির বয়ানবাজি। এরকমই কিছু শিলান্যাস দেখা গেল বরখলায়। চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে ওই বিধানসভা কেন্দ্রের ভাঙ্গার পারে সিসি ব্লকের রাস্তা এবং হারাং নদীতে একটি বিসর্জন ঘাটের শিলান্যাস করলেন বরখলার বিধায়ক কিশোরনাথ। এদিন 2টি প্রকল্পের শিলান্যাস শেষে বিধায়ক পূর্ত বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে ছুটে যান হারাং নদীর ধারে। ভাঙ্গারপাড় থেকে রংঘর হয়ে বরখলার সঙ্গে সহজে যোগাযোগ স্থাপনের জন্য হারাং নদীর উপর আরসিসি সেতু নির্মাণের জন্য স্থানও পর্যবেক্ষণ করেন বিধায়ক। এদিন সমাবেশ মঞ্চের ভাষণেও শিলান্যাস রাজনীতির বিষয়টিকে প্রাধান্য দিতে দেখা গেল। বিধায়ক কিশোরনাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন, মাত্র 2টো প্রকল্পের শিলান্যাস হয়েছে, আরও 15-20 প্রকল্পের শিলান্যাস করা হবে। তার মধ্যে একটা বিসর্জন ঘাটও রয়েছে আর একটা আখড়া যাওয়ার একটা রাস্তা রয়েছে। ভাঙ্গাপড়বাসী জনগণরা বলেছেন যে ওনাদের একটা অজুহাত ছিল যে 2013-14 জেলা পরিষদের নেতৃত্বে একটা কাজ হয়েছিল, একটা ব্রিজ কাজ হয়েছিল, সেই ব্রিজের কাজটা অসম্পূর্ণ রয়েছে। জনগণরা বলেছেন যে টাকা পয়সা সব ওখানে হয়ে গেছে, কিন্তু ব্রিজ, সেই রাস্তাটা বা সেই ব্রিজটা আমি দেখতে গেছিলাম, আর যখন গ্রামের ভিতরে এখান থেকে গেছি অনেক ভিতরে গ্রামটা, আর সেটাও শুনতে পেলাম যে গ্রামের রাস্তাটার অবস্থা ভালো নয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু কাজ হচ্ছে, রাস্তা ছেড়ে বন্ধের মধ্যে আওয়ারের মধ্যে কাজ হচ্ছে, যেখানে কোনো কাজের দরকার নেই সেখানে কিছু কাজ হচ্ছে।
যে গ্রামের লোকেরা, গ্রামের জনগণ সবাই আমাকে বলেছেন যে কোম্পানি কমপ্লেন করেছেন। আর আমি ওনাদেরকে বলেছি এবং আশ্বাস দিয়েছি যে সেই সব রাস্তা কোথায় কাজ হচ্ছে আর কেন বা ওখানে হয়েছে সে সময় তদন্ত করবে। তবে এসব প্রকল্পের বাস্তবায়ন নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে বরখলাবাসীদের মনে। 15 বছর ধরে শিলচর লায়ন্স ক্লাব গণবিবাহের আয়োজন করে আসছে। 2004 সালে তা শুরু করা হয়। এবার 16তম গণবিবাহ অনুষ্ঠিত হবে আগামী 16ই ফেব্রুয়ারি। এবারের গণবিবাহে মোট 18টি জোড়া দম্পতি যোগ দিচ্ছে, যা এখন পর্যন্ত চূড়ান্ত। মঙ্গলবার লায়ন্স ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে গণবিবাহের ব্যাপারে বিস্তারিত জানান কর্মকর্তারা। ক্লাবের সভাপতি ডক্টর মাসুম আহমেদ জানান, প্রতি বছরই গণবিবাহের আয়োজন করা হয়। বিয়ের যাবতীয় কাজ এবং খরচ ক্লাব বহন করে, তবু অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রত্যেক বছরই লায়ন্স ক্লাব এটা করে। এই বছর আমরা এটা 16তম। গত 15 বছর ধরে আমরা প্রত্যেক বছরই একটা গণবিবাহ অ্যারেঞ্জ করে আসতেছি, প্রত্যেক বছরই হইতেছে। প্রত্যেক বছরই অনেকগুলা মেয়ে ছেলের আমরা বিবাহ দেই এখান থেকে, এবং সেই বিবাহের যে যাবতীয় যেটা কাজ সব আমরাই করি, আমাদের দ্বারাই হয়। এবং মেয়ে ছেলেদের যেগুলা উপহার দেই আমরা, সেটাও আমরা নিজেরা অ্যারেঞ্জ করি। অনেকেই এটাতে আমাদের সাহায্য করে, সহায়তা করে, এবং সবার সাহায্যেই আমরা এটা করি। এবং লায়ন্স ক্লাবে এটার মধ্যে মুখ্য ভূমিকা বলতে আমি প্রায় সব কিছুই আমরা করি, কিন্তু অনেকেই আসে, যারা আসে এটাতে একটু যোগ দিতে চায়। কোনো না কোনোভাবে ওরা কোনোভাবে যোগ দেয়, কেউ সামান্য একটা কিছু দেয়, কেউ সামান্য অন্যভাবে কিছু একটা করে। এইভাবে আমরা করে আসছি গত 15 বছর থেকে। এইবার 16 নম্বর বছরে আমরা করতে চাই। লায়ন্স ক্লাবের গণবিবাহ যোজনার প্রকল্প সঞ্চালক অংশ কুমার রায় সাংবাদিকদের জানান, রাজ্য সরকারের প্রকল্প অনুযায়ী গণবিবাহে উপস্থিত প্রত্যেক দম্পতিকে এক ভরি সোনা দেওয়া হবে, যদিও এ ব্যাপারে কিছু নিয়ম নীতি রয়েছে। কিছু ক্রাইটেরিয়া যেটা আছে, যে পাত্রীর মা বাবার বাৎসরিক ইনকাম 5 লক্ষ টাকার কম হতে হবে। 2 নম্বর, পাত্রপাত্রী যারা ওদের রেসপেক্টিভ এইজ 21 এবং 18 বছর হতে হবে। কিন্তু যদি টি গার্ডেন কমিউনিটি বা আদিবাসী কমিউনিটি হয়, তাদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন ইজ নট ম্যান্ডেটরি, তাদের জন্য এই কোয়ালিফিকেশন না থাকলেও চলবে। কাজে এই স্কিমটা আমরা চেষ্টা করছি এবার আমাদের যারা এখানে আসবে তাদের এই স্কিম অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই করতে হলে ওদের প্রথম আসাম সরকারের যেটা আছে ম্যারিজ অ্যাক্ট, যেটা আছে 1952, সেই ম্যারিজ অ্যাক্টে ওদের বিবাহটা রেজিস্ট্রেশন করতে হবে, এবং এই রেজিস্ট্রেশনের সঙ্গেই ওদের অনলাইনে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে গোল্ড লোনের জন্য। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু দিবস সমর্পণ দিবস হিসেবে পালন করল কাটিকড়া মণ্ডল বিজেপি। মঙ্গলবার প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব। সভায় বহু বক্তা এদিন পণ্ডিতজির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়া মণ্ডল সহসভাপতি সজল রঞ্জন দেব, 2 সাধারণ সম্পাদক জয়াশিস দাস ও সুভাষ মজুমদার, কাটিগড়া এবি পরিষদের সহসভাপতি দিব্যজ্যোতি পাল সহ মণ্ডল কমিটির বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা। এদিকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবসে কালাইন বিজেপি মণ্ডল কার্যালয়েও এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পণ্ডিতজির প্রতিকৃতিতে মালদান অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় কর্মকর্তারা। 2021 রাজ্য বিধানসভা নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গেল সোনাইয়ে। বিধায়ক আমিনুল হক লস্করকে সামনে রেখে সোনাইয়ে ফের পদ্ম ফোটাতে কুচকাওয়াজ শুরু করে দিলেন দলীয় নেতাকর্মীরা। এই উপলক্ষে সোনাইয়ে স্বামী বিবেকানন্দ ক্লাবে মণ্ডল বিজেপি কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভায় মিলিত হন বিধায়ক আমিনুল হক লস্কর। মণ্ডল সভাপতি ভজন সেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বুথ কমিটির সভাপতিদের নিয়ে 21-এ নির্বাচনী রণকৌশল নিয়ে দীর্ঘ আলোচনায় মিলিত হন বিধায়ক আমিনুল। পরে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই কেন্দ্রের জনতা কতটা উপকৃত হয়েছেন সে তথ্য তুলে ধরেন বিধায়ক আমিনুল হক লস্কর। পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পে সদলীয় দুর্নীতিবাজদেরও এদিন এক হাত নেন তিনি। আমরা সোনাই সমষ্টিতে প্রায় 11,000 কৃষককে আমরা 6,000 টাকা দিয়েছি পিএম কিষাণ। 9,000 কৃষককে আমরা মুখ্যমন্ত্রী সারসুজিনী যোজনার মাধ্যমে 5,000 টাকা করে দিয়েছি, আরও দেওয়া হবে। কিন্তু একটা কথা আমি দেখেছি যে আমরার দলের মানুষ এক একটা এক একজনে পিএম কিষাণ 4টা 4টা করে পেয়েছে।
তিনটা পেয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বদলে। গোটা রাজ্যের সঙ্গে সংগতি রেখে পাথারকান্দিতেও পালিত হয়েছে সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাসজির 643তম জন্মজয়ন্তী। রবিবার সকালে এক শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হয় মূল অনুষ্ঠানের, পরে আয়োজন করা হয় মহাযজ্ঞ। গোটা দিন ধরে চলে এই যোগানুষ্ঠান, এরপর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ত রবিদাসজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এবং পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। উভয় বিধায়কই এদিন দুটো কেন্দ্রে একটি করে সন্ত রবিদাসজির মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি রবিদাস সমাজের উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন উন্নয়ন পরিষদ গঠনের জন্য প্রক্রিয়া চালানো হবে বলেও কথা দেন উভয় বিধায়ক। সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস জি কা 643 জন্মদিন উৎসব সমারোহ যো হামারা আজকে করিমগঞ্জ রবিদাস সমাজ উন্নয়ন সংস্থা জেলা কমিটি দ্বারা আয়োজিত কিয়া গয়া আজ 9 ফরবরি 2020। আর ইস কার্যক্রম মে হামারে করিমগঞ্জ জেলে কে হর ক্ষেত্র সে যানি কি হামারা 36 ইউনিট যানি কি 36 সাব কমিটি কে মাধ্যম সে হামারে করিমগঞ্জ জেলে কে রবিদাস ভাই তথা আর ভি সমাজ কে বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত হুয়ে। আর আজ কি ইস উপস্থিতি মে হামারা যো সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস জি কা জন্মজয়ন্তী সফলপূর্বক বানানে কে লিয়ে মে সভি কো ধন্যবাদ জ্ঞাপন করতা হুঁ। ছাত্রছাত্রীদের নিজেদের সন্তানের মতো শিক্ষাদান করুন। পাথু মহিষাসন হাইস্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা আইসিডিএস চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। এছাড়া এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক, পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্যরা। এই স্কুলের পরিবেশ, পরিসর, পরিকাঠামোগত উন্নয়নের জন্য আমরা বিশেষ করে এই বিদেশ শিক্ষক শিক্ষিকা এবং প্রাদেশিক সহযোগিতায় করে আসছি এবং মনে করি এই বিদ্যালয়ের শিক্ষাগত পরিবেশ কত পরিবর্তন করতে জানি না, তবে আমাদের পরিকাঠামোগত অনেক পরিবর্তন আমরা আনতে পেরেছি। ওয়াজ মাহফিলের আয়োজন করা হচ্ছে। গোসাইপুর আহলে সুন্নাত আল জামাতের ব্যবস্থাপনায় শনিবার গোসাইপুরে অনুষ্ঠিত হবে ওই মাহফিল। অনুষ্ঠান শুরু হবে শনিবার দুপুর 12টা থেকে এবং চলবে পরদিন ভোর 5টা অবধি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা সৈয়দ আতাউর রহমান, বিশিষ্ট অতিথি মৌলানা সারিমুল হক, মৌলানা আব্দুল নিজামী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরো অনেকে। পরে আয়োজক কমিটির তরফে সংবাদ মাধ্যমের কাছে ওয়াজ মাহফিল নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। আগামী 15 ফেব্রুয়ারি শনিবার দুপুর 12টা হইতে গোসাইপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় গোসাইপুর আঞ্চলিক আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় এই মহফিলের কাজ অনুষ্ঠিত হইবে। মহফিলের কাজে প্রথমে কিরাত হামদ ও নাত প্রতিযোগিতা সকাল দুপুর 12টা হইতে বিকাল 5টা পর্যন্ত হইবে। বিকাল 5টা হইতে পরদিন ভোর 5টা পর্যন্ত কার্যসূচি অনুযায়ী আলী মকলে মৌলানা কেরা মকলে ওয়াজ ফরমাইবেন। অতিথিদের মধ্যে কেরা থাকবেন? প্রথমে থাকবেন বিশেষ প্রধান অতিথি আলহাজ শাহ সুফি আলহাজ হজরত মৌলানা সৈয়দ আতাউর রহমান সৈয়দ সাহাব, বিশেষ অতিথি শাহ সুফি আলহাজ হজরত মৌলানা সারিমুল হক লস্কর সাহাব, সম্মানিত অতিথি আলহাজ হজরত মৌলানা আব্দুল জলিল নিজামী সাহাব, ওয়াজ ফরমাইবেন আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহাব, আলহাজ হজরত মৌলানা আবুল ফয়েজ সাহাব, আলহাজ হজরত মৌলানা নুরুল হক নুরি সাহাব, হজরত মৌলানা মুস্তাফা আহমদ সাহাব, হজরত মৌলানা আবুল ফয়েজ সাহাব। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে হরগোবিন্দ দাস স্মৃতি হকি লীগ কাম নকআউট টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার অনুষ্ঠিত হবে। এতে রাজ্য হকি দলের সম্পাদক তপন কুমার দাস মুখ্য অতিথি হিসেবে যোগদান করবেন। সোমবার থেকে শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে হকি টুর্নামেন্ট শুরু হয়েছে। দ্বিতীয় দিনে মঙ্গলবার মোট 3টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ক্লাব গ্রে ক্লেভার বনাম সন অব ইন্ডিয়ার খেলায় 1-1 গোলে অমীমাংসিত থাকে। ম্যান অব দ্য ম্যাচ হন সারথি দাস। দ্বিতীয় খেলা ছিল তারাপুর স্পোর্টিং ও ইটখলা স্পোর্টিং এর মধ্যে। এই খেলায় ইটখলা ক্লাব 1-0 গোলে জয়ী হয়। সেই খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন মৌমিতা নাথ। এদিনের তৃতীয় খেলা ছিল সন অব ইন্ডিয়া আর তারাপুর স্পোর্টিং এর মধ্যে। 4-0 গোলে এই খেলা জেতে তারাপুর। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কিষাণ রানা। ডিএস এর হকি সচিব বিকাশ ভট্টাচার্য এবারে টুর্নামেন্টের ব্যাপারে বিস্তারিত জানান। আমাদের হরগোবিন্দ দাস মেমোরিয়াল হকি টুর্নামেন্টের আজকের খেলা সকালে দুইটার মধ্যে প্রথম খেলা ক্লাব গ্রে গেবেলার্স ও সন অফ ইন্ডিয়া 1-1 গোলে অমীমাংসিত থাকে খেলা।
সেই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে সারথি দাস। তারপরে খেলা হয়েছে দ্বিতীয় খেলা, তারপর স্পোর্টিং ইটখোলা স্পোর্টিং 1-0 গোলে খেলা তারাপুর ক্লাব পরাজিত হয়, ইটখোলা ক্লাব বিজয়ী হয় 1-0 গোলে। সেই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ মৌমিতা দাস। আর এখন আমাদের আজকে লিগ টেবিলের লাস্ট খেলা চলছে, সন অফ ইন্ডিয়া ও তারাপুর স্পোর্টিং। ফাইনাল খেলা শুরু হবে, ফাইনালে আমাদের কালকে মুখ্য অতিথি হিসাবে আসছেন অল আসাম হকি অ্যাসোসিয়েশন সেক্রেটারি তপন কুমার দাস এবং বিএসএর অন্যান্য প্রতিনিধিবৃন্দ থাকবেন এবং আমাদের শহরের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা এই বিশেষ অতিথি হিসেবে থাকবেন। বিএসএর সব সদস্য শহরের জনসাধারণকে এই কালকের ফাইনাল খেলায় এসে হাজির হয়ে ছেলেদেরকে উৎসাহিত করার জন্য আমাদের ডিএসএর পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। আসাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত, অনশনে বসছেন ছাত্ররা। একুশের বিধানসভা নির্বাচনে চোখ, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করে ইঙ্গিত কিশোরের। লায়ন্স ক্লাব গণবিবাহের প্রস্তুতি, 18 জোড়া দম্পতিকে এক ভরি করে সোনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।